নমস্কার, আপনারা এই যে ছবিটি দেখছেন, ইনি হলেন গাজন জগতের এক নম্বর মালিক খোকন কুমার মণ্ডল ও শ্রীমতী শর্মা মণ্ডল। নাট্য মঞ্জুরি গাজন সংস্থার গাজন গান আপনারা যদি ভাড়া করতে চান, তাহলে এই গাজন জগতের এক নম্বর মালিকের সাথে যোগাযোগ করুন, শ্রী খোকন কুমার মণ্ডলের সাথে। এবং বিগত কয়েক বছর ইনি মানুষকে আনন্দ দিয়ে আসছেন এবং আগামী বছরও আনন্দ দেবে, এটা চ্যালেঞ্জের সাথে বলছি বন্ধুরা। খোকন কুমার মণ্ডলের নাট্য মঞ্জুরি গাজন সংস্থার গাজন গান আপনারা ভাড়া করতে পারেন। নমস্কার। হাই বন্ধুরা, আমি ডিজে বাপি বলছিলাম, আপনাদের সামনে যে জন্য এসেছি, পারলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশিত সন্তোষা ডিজে বাপি দুশা এক নম্বর পোল। সংসার পচে হবে আউর উপর, বউ ছাড়া এ দুনিয়ায় আপনার নহে তোকে, দয়াবতী দরদিনি বউ, দয়াবতী দরদিনি হয় আমার বউ, দয়াবতী দরদিনি বউ, দয়াবতী দরদিনি হয় আমার বউ, দয়াবতী দরদিনি বউ। রাগারাগি করিয়া নেওর ঘুষো মারিয়া, ডালের গায়ে চেপে ধরলো আমার শব্দ হলো না, ও রাগারাগি করিয়া নেওর ঘুষো মারিয়া, ডালের গায়ে চেপে ধরলো আমার শব্দ হলো না। আমার বউ যে জগতের সেরা খিস্তি করে গোটা পাড়া, বউ যে জগতের সেরা খিস্তি করে গোটা পাড়া, বইয়ের কাছে হয়ে আছি কুকুর বিড়ালে অ্যান্ড কাউ, দয়াবতী দরদিনি বউ, দয়াবতী দরদিনি হয় আমার বউ, দয়াবতী দরদিনি বউ, দয়াবতী দরদিনি হয় আমার বউ, দয়াবতী দরদিনি বউ। দাদা, আমি মানুষের মানুষ আছি, আমি একজন রাজমিস্ত্রি, তাহলে আমি দুতলা ছাদের উপর কাজ করছি, আমাদের বউ ঘর থেকে তীর বেগে ছুটে আসতেছে, বলে এই দেখো ঝপ করে নামো, ঝপ করে নামো, বড় বিপদ হয়ে গেছে। আমি তাহলে কী করেছি, সেই দুতলা ছাদের উপর থেকে ভলিকে 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 সিঁড়ি থেকে নিচে নেমেছি। আমি বলি এই কী হয়েছে, কোনো বিপদ টিপদ হয়েছে, বলে এই দেখো আমাদের সেই কালার টিভিটা খারাপ হয়ে গেছে, এমনভাবে ছুটে আসছে যেন কোনো মানুষ মরে গেছে। দাদা, সেই টিভিটা আমি সারিয়ে আনছি, বউ বললো, বলে তোমার কোনো কথা চলবে না, ওই টিভিটা নিয়ে সারিয়ে আনো, সন্ধ্যাবেলা কিসব নাকি দারুণ দারুণ সিরিয়াল আছে। দাদা কি বলবো, ওই জামতলা থেকে সারিছি, পুরো 700 টাকা খরচ। আর সে খরচাই হোক, তবে একটা দুঃখের গল্প করি, এই যে নেপালে ভূমিকম্প হলো, সেই খবর একটু দেখবো, তার কোনো জো নেই, রিমোট আছে, রিমোটের কোনো বোদাম নেই, রিমোট আছে, রিমোটের কোনো বোদাম নেই, কি বলবো দাদা। তা সেই ওই ওই সমস্ত বোদামগুলো ওই খুবলে তুলে না হয়েছে, শুধু স্টার জলসার বোদামটা আছে, কারণ ওইটা না থাকলে তো ও সিরিয়ালগুলো দেখতে পারবেনি, আর আমার যে বোদামগুলো সেগুলো সব উড়িয়ে দিয়েছে। বলো তিনি মানুষ পারে, হ্যাঁ এ কী সিরিয়াল দেখা গো। দাদা বউরা দেখবে কিরণমালা, তুমি ভাত চাইলে বলবে ভাতে জল ঢালা, এই গল্প করলাম না, গল্প করলাম না। দাদা খবরের বোঝা বয়ে বেড়াচ্ছি, কিন্তু খবর দেখার জন্য নেই, কি বলবো, সন্ধ্যার আগে যদি এই টিভিটা বাড়ি ঢোকে, এই রানা এর কপালে জুটিবে না ভাতের দানা, রানার চলেছে রানার চলেছে খবরের বোঝা হাতে, রানা রানার চলেছে রানা, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধে জানে না মানা, দিগন্ত থেকে দিগন্ত ছোটে রানা রানা, আজ নিয়ে এসেছে নতুন খবর রানা রানা রানা, টপলি পালে টপলি পচা মেরে ঘুঙরু ফুলাতে, নাচু তো নচা
Ashit Sandosha, DJ Bapi, Dushai number 4. কমপ্লিট আর শুধু একটা কাজ বাকি আছে সন্ধ্যা দিতে, ওটা আমি দেবো না। আর পাশের বাড়ির রমাকে 5 টাকা দিয়েছি, ও সন্ধ্যাটা দিয়ে দেবে। আর কোনো চিন্তা নেই, এবার আমি বসে সিরিয়াল দেখবো। মিল দাদা, বউ স্বর্গ বউ ধর্ম, বউ হি পরমন্তব্য, পিতরি পিতিমা পণ্যে বউ পিয়ন্তে সর্বদেবতা। বউকে খুশি রাখো, সর্বদেবতা তোমার গার উপরে এসে ঝাঁকি মারবে। এই শোনো না, হায় তো বাবা, আশিক সন্দোষা ডিজে বাপি দুশাইক নম্বর 4। মুখে দুখানা শ্যাম্পু মেরেছি, খুব ভালো হয়েছে। এই দেখো, আমি বলছিলাম ওই সন্ধ্যা সাজগুলো দেওয়া হয়েছে? না না, আমি দিইনি। তা কে দিয়েছে? যে পাশের বাড়ির রমা ছিল, ওকে 5 টাকা দিয়ে এসেছি, ও সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। চিন্তা করো, পাশের বাড়ির রমা বয়স্ক মেয়ে, ওই 5-6 বছর বয়স হবে, সে নাকি সন্ধ্যা দিয়েছে। টাকা দিয়ে সন্ধ্যা দেওয়াচ্ছে, ওনার সময় নেই। আচ্ছা হোক, এই শোনো না, আরে তুতুল কি সুন্দর শাড়ি পরে আছে, ওরকম শাড়ি আমার একটা কিনে দাও না। তো কত দাম আছে? কত? আরে বেশি দাম নয়, ওই তো 2200 টাকা দাম। 2200 টাকা? হ্যাঁ। কোন সময় বক্সিং দেখেছিলে? হ্যাঁ। ওই হাতে গ্লাস পরে কেরকম ওই নাক ধরে মারা বলে দিন, নাক ধরে এসে। দাদা, যদি ওই 2200 টাকা শাড়িটা আমি বলতাম হ্যাঁ কিনে দেবো, তাহলে ঝাটকাটা আমার খেতে হতো না। এই জিনিস নিয়ে সংসার করছি, পুরো বাস্টিং হয়ে যাচ্ছি। এই তো পরশুদিন ওই আশা করে 1 কেজি খাসির মাংস এনেছি, তাহলে গরিব মানুষ সবসময় কি খাসির মাংস জোটে? আমি বলি দেখ, তুই পরিষ্কার করে রান্না করবি। সেই খাসির মাংসটা কি করেছে, উনুনে চাইপে দিয়ে আর রিমোট নিয়ে সিরিয়াল দেখছে। তা আমি আর বাড়ির মধ্যে ঢুকে দেখি না, চোঁয়া চোঁয়া গন্ধ বেরিয়েছে। উনুনের কাছে গিয়ে দেখি না, সেই খাসির মাংস পুরো চচ্চড়ি হয়ে গেছে। রাগ তোমার মাথায় উঠে গেছে? আমি বলি আচ্ছা হোক, ওটা হয়ে যেতে পারে, আচ্ছা হয়ে যাক। তাহলে আমার ছোট্ট বাচ্চা আছে, আর সে কি জানে তুই সিরিয়াল দেখছিস? সে তাহলে কী করেছে, ওই হাসতে হাসতে খেলতে খেলতে মার গার উপরে গিয়ে ঝাঁপ মেরে পড়েছে। তার কি করেছে, মুন্ডু ধরে না দাবায় গুঁজে দিয়েছে। বলো দিনই মানুষ পারে হ্যাঁ রাগা ধরে? আশিত সন্দোষা ডিজে বাপি দুশাইক নম্বর 4। হ্যাঁ কোষাবো, হ্যাঁ হ্যাঁ তোমরা ভেজে যা জুইজে মারো। তোমাদের কথা শুনে আমি মাদুর মাদুর করে ওই এক ফাইল বিষ কিনে খেয়া মরে যা। না মারার আগে অন্তত এক কল ফোন করেনি, বাম্মা মরা মেয়ে দিদিমার কাছে মানুষ, সেখানে একটা কল ফোন করেনি। ফোন করার পর না রং চলবে, রাত ভোর বাড়ি খুঁজে দেবো। 97-32-65, এই এই রে 95 মেরে বসি রে, 74-4-7, এই হ্যাঁ এই 7-4-5-2, হেডিং হচ্ছে। হ্যালো, কে 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 দিদিমা? হ্যাঁ হ্যাঁ, তোমার না যাই বলছি, না যাই। তা ও দিদিমা, তোমার নাদিনি কি আরম্ভ করেছি? এ তো সংসারে কোনো কাজকর্ম করছে না, শুধু সেই সিরিয়াল না কি ওই সব দেখে যাচ্ছে। হ্যাঁ 5 মিনিট বাদে করবো, তুমি সিরিয়ালে ব্যস্ত আছো। ভগবান রে, কার কাছে বিচার দিচ্ছি আমি? হ্যাঁ যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার, এ কি বিচার হবে বাবা? দরকার নেই, যেভাবে ভালোভাবে চলো সেভাবে চলুক, কোথাও ওই মারধর করবো আর ওই বিষ খেয়ে মরে যাবে, আর আমি তখন 3 মাস কোথায় থাকবো? মা আমি বন্দি কারাগারে, বাবা দরকার নেই, অন্ধকার রাখবা, শুধু রুটি খাওয়াবে, যেভাবে ভালোভাবে চলে সেভাবে চলুক। এই দেখো কি সিরিয়াল হচ্ছে গো। আরে দেখো না, চোখ
চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই, গর্ত খুলে পূজা তুই, এই যে তুতুল, তুতুল, তেঁতুল, আরে তেঁতুল নয় তুতুল, ও আচ্ছা তুতুল, ওর সঙ্গে আয়েশের বিয়ে হবে, তুতুলের আয়ু বেড়ে যাবে, আরে তুতুলের সঙ্গে আয়েশের বিয়ে হবে, তা আয়ুষটা কে, নায়ক, ও আচ্ছা নায়ক নায়িকা, ও আচ্ছা খুব ভালো হয় গো, এই বিশাল জিনিস তো, ওই জন্য মেয়েরা সব দেখে গো, বা দারুণ হয় সিরিয়াল, ওই জন্য সিনেমা টিনেমা কেউ দেখছে না, ওই নায়ক, ওই নায়ক, ও আচ্ছা আচ্ছা ওর কোন অভিনয় জ্ঞান আছে? একদম ডিস্টার্ব করবে না, বারবার বলছি না, তুমি তুমি দেখা তুমি দেখা তুমি দেখা কি দরকার বাবা, বিশাল জিনিস গো, বিশাল জিনিস গো, ওই জন্য বিশাল সিরিয়ালের প্রভাব পড়ে গেছে, খুব প্রভাব পড়ে গেছে, আর সিনেমা টিনেমা কেউ দেখছে না, দেখার দরকার কি আছে, ঘরে বসে বসে দেখবে, বা খুব ভালো, ওই নায়িকা তু, হ্যাঁ ও তুতুল, তুতুল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বেটে মতো মেয়ে ওর কে নায়িকা করেছে, আবার সেই ডিস্টার্ব করছো, ভালো না লাগে এখান থেকে উঠে চলে যাও, একদম ডিস্টার্ব করবে না, বিশাল জিনিস গো, বিশাল জিনিস গো, সত্যি সত্যি গো, এই জন্য মানে খুব বিশাল প্রভাব পড়ে গেছে, খুব খুব ও বয়স্ক লোকটা কি, আরে তুতুলের কাকা, তুতুলের কাকা, ও তো গোপে ছুঁ সব পাকা, হ্যাঁ ঠিক আছে, তারপরে পেঁয়াজ না কি বলে ওই গোটা পাঁচ ছয় খেয়েছি, তারপরে ওই রসগোল্লার দোকানে গিয়ে নপিজি রসগোল্লা, ও আরে তুমি উল্টো পাল্টা খেয়েছো বলে আরে তোমার পেটে যন্ত্রণা হচ্ছে, ওদিকে তাকাও তোমার যন্ত্রণা ভালো হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ খুব ভালো হচ্ছে তো, হ্যাঁ সিরিয়াল খুব ভালো লাগতেছে, একদম ডিস্টার্ব করবে না, হ্যাঁ খুব ভালো হচ্ছে, ওই তো ওরা সব অভিনয় করছে, ওই তো ওদের চোখের থেকে জল পড়ছে, আরে কি হয়েছে কি, আরে পেটে খুব যন্ত্রণা হচ্ছে, ফাঁকে যাবে না, তাহলে বসো ওদিকে তাকাও, খুব ভালো হচ্ছে, ওই তো তুতুল, ওমা ওমা কালী, ওমা কালী মা তুই আমার পেটের ব্যথাটা সারিয়ে দে মা, তোর আমি জোড়া পাঠা দেবো মা, কি এই যে কদিন আগে জোড়া পাঠা দিয়ে তোমার মানসিক চুকিয়েছি, আমার কচি পাটা আমি দিচ্ছি না, তোর কচি পাটা নেবে আমি বাইরে থেকে পাটা কিনে নেবো, শোনো জল আর সামান আছে, আরে পেটে গিয়ে ঘর শুকিয়ে যাও, তোমার যন্ত্রণা ভালো হয়ে যাবে, জল আর সাবান ঘষলে সেরে যাবে, তুমি একটু দাও না, আমি তোমার ঘষে দেবো, যাও বলছি যাও, না ঠিক আছে তুমি এক মনে এক ধানের চোখের তারা দুই দেখে দাও, এই দেখো আশিত সন্দোষা ডিজে বাপি কমে বাজার থেকে উল্টো পাল্টা খেয়ে আসবে, একটু পাতি লেবু জল করে দাও না খাবো, এই দেখো মুখ না দেউনি, আমি মরে গেলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে, বাইরে লোক ঢুকবে, আমার ডিস্টার্ব করবে না, না 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 তুমি এক মনে একদম দেখে যাও, আমি উড় হয়ে থাকি থাকবো, দাও ও ভগবান, হয় সার নয় সরে জলকা হয়েছি, ও স্বপ্ন বাবা, স্বপনে বাবা এই তো কি সুন্দর কথা বলছিলে, স্বপনে বাবা, ও স্বপনের বাবা, স্বপনের বাবা, ও স্বপনের বাবা গো, আমার ছেলে তুমি কোথায় চলে গেলে গো ভগবান, দাদা ভোরবেলা শুধু উল্টো পাল্টা স্বপ্ন দেখছি, বাড়িতে বিয়ের কথা বললে বলে বাচ্চা ছেলে বিয়ে দেওয়া যাবে না, গালেতে দুধের গ্যাস যায়নি, জামাইবাবুর মেয়ে দেখতে বলেছি 10টা মেয়ে দেখেছে কারোর পছন্দ হয়নি, আমি চিন্তা করেছি 20 কেউ মরবো না গলায় দড়ি দিয়ে মরবো, ও ভাই গো দিদি জামাইবাবু আমাদের ছেড়ে
সারা জীবন মতো চলে গেছে গো, তো যাও মারা গেছে। দাদা দাদা তুই কি করে গেলি রে? দাদা তুই কি আকেলে রে মরা রে? দাদা লেবু জল করে দেনা, আমি লেবু জল করে দিয়েছি, একটু খেয়েছে, খেয়ে যাওয়ার পর মারা গিয়েছে। চুকর কান চলে লেবু দানা ফেলেছিলি? দানা ফেলতে মনে ছিল না, ওই দানা মনে হয় গলায় আটকে গিয়ে মরেছে। তোদের ঘর দানা কোনো ডাক্তার আছে? গুরু পদে ডাক্তার আছে। তাড়াতাড়ি ডাক্তার ডেকে, ডাক্তার ডেকে নিয়ে ওই পদে দিদিমার একটু খবর দিয়ে তাড়াতাড়ি যা। দাদা দু বছর বিয়ের জন্য ঝাড় খাচ্ছি মারি দা। দাদা তোর কি আটকেলে রে মরা রে? দাদা আমার বিয়ে দিবি না দাদা? আশিত সন্তোষা DJ Bapi, do shy it number pole. এই দাদা তুই কাউ কাউ করছিস কেন? তো দিদি হাউ হাউ করে কাঁদবে, আমার ভালো লাগবে, তুই কাউ কাউ করছিস কেন? এ কি ভাবের মরা রে, গালের ভিতর মগ ঢুকিয়ে দে। ওরে ভাই তো দিদি জানা আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। হ্যাঁ শুধু এ সিরিয়াল সে সিরিয়াল কিরণমাল আর চোখের তারা তুই ওই সব দেখে যাচ্ছে, আর আমার নটার ভাতকে সেই 12:30 একটা খাওয়াচ্ছি। ঠিক করি ওই জন্যই বলি ওরে এমন খান না, কাঁদাবো পুরো পাটে আজ আর খাওয়াবো। দাদা কি বলিস মার দাদার পাদের বলছি শরীর অবস্থা খুব ভালো নয়, যে মেয়েটা স্কুলে যাচ্ছিল মাথা চুল অল্প, ওই মেয়েটা দেয় মায়েদার শরীর অবস্থা খুব ভালো না মারিদা। মাথা চুল অল্প? হ্যাঁ ওই মেয়েটা খুব ভালো দেখতে মারিদা। আচ্ছা ঠিক আছে এখন সিন চলছে মরণ খবর। হ্যাঁ এর পরের সিন হবে তোমার মাথায় বিয়ের টোপর। আরে ভাই কোথায় আছে বড় দিয়ে দিয়ে গো মরে সাদা। ও স্বামী গো তুমি কত আশা করে খাসির মাংস এনেছিলে গো, আমার সিরিয়ালের কারণে তোমার চচ্চড়ি করে খাইছি গো। আমার সোনার মতো জামাই কি করে মরে গেল গো? চুকর কান্না বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে তো চালিয়ে যা চালিয়ে যা। ও দিদিমা ও স্বামী গো বাবুর পকেটে 7,000 টাকা আছে গো, এলইডি দোকানে বাকি আছে তা দিতে হবে গো। আমার সোনার মতো জামাই কি করে বেঁকে ধনুক হয়ে গেছে গো? চুকর ধনুক এবার তীর মারবে চুকর। সিরিয়া মেরা দেখছে সিরিয়া, কাজের কথা বললে এরা রেগে হচ্ছে লাল ছিরিয়া। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, এদের টিভি রিমোটে বেঁচে থাক স্বামী যাগ মরে। পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, দিদিমা সন্না দিয়ে তুলে নেব তোমার নাদিনীর ভুরু চুল। কি তুমি মরনি? না এত সহজে আমি মরে যাব না, আমি বাঁচতে চাই তোর কাণ্ড দেখে ভঙ্গে। সিরিয়াল হলো এদের স্বামী দেখছে বসে রাতে দিন। না জামাই হ্যাঁ সিরিয়াল। আচ্ছা বৌদি তোমরা তো সিরিয়াল দেখো, তোমরা কি এইভাবে দেখো? স্বামী সন্তান তারা কি খেলো না খেলো, তারা কোথায় থাকলো না থাকলো, তার কোনো খবর নেই, শুধু সিরিয়াল দেখে চলেছে। না জামাই বাহ তাগদি নাদি এদের স্বপ্ন রইল নারী নয় নাগি, সিরিয়াল হলো এদের স্বামী দেখছে বসে রাতে দিন। কিরে কেমন জব্দ করলাম? এই আমার 5 বছর বিয়ে করে আরে তুমি কি সুখ দিয়েছো? কি দিন কি আমার লাইফটা তুমি বরবাদ করে দিয়েছো। তো লাইফ আমি বরবাদ করে দিয়েছি? হ্যাঁ চিন্তা করো বাম্মা মরা মেয়ে বিয়ে করেছি, কোনো বরপণ নেইনি, ঘরে টিভি আছে আবার এলইডি আছে, তবু আমি তোর বরবাদ করে দিচ্ছি?
এ আমি তোর বরবাদ করছি না, তুই আমার বরবাদ করছিস। সংসার করব না যাব গেটে দিয়ে, আজ গেলে কাল অধম করবে বিয়ে। হ্যাঁ জামাই, তোমার এত বড় সাহস! আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে আবার তুমি বিয়ের কথা বলছো? হ্যাঁ, তোমার লজ্জা করে না? আচ্ছা দিদিমা, তোমার যে সমস্ত সিরিয়ালগুলো দেখো, সেই সমস্ত সিরিয়ালে তো প্রত্যেকটা নায়কের দুটো করে বিয়ে হচ্ছে, তা সেগুলো তো তোমরা মন প্রাণ ভরে দেখছো। আর আমি যখন দুটো বিয়ের কথা বলেছি, তখন তোমাদের কি ফুলে উঠছে? তোমার জেলের ঘানি জানতে পারি, দিদিমা লাগবে না তোমার এই বঙ্গ নারী। অসিত সন্দোষা, ডিজে বাপি, ডুশাইক নম্বর 4। হ্যাঁ, আমি তো এই বঙ্গ নারী চাইনি, আমি তো সেই বঙ্গ নারী চেয়েছিলাম যে বঙ্গ নারীকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন যে, বুকু ভরা মধু বঙ্গের বধু, জল নিয়ে যায় ঘরে, মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। এরা কি সেই বঙ্গবধূ? এরা তো এখনকার বঙ্গবধূ। তাই রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন, তো উনি পরিষ্কার ভাষায় লিখে যেতেন যে, এদের মুখে নেই মধু বঙ্গের বধূ, প্রদীপ জ্বালে না ঘরে, মা বলিতে প্রাণ, এরা উচ্চ ফলন ধান, চোখে কত কায়দা মারে। আচ্ছা দাদা, তুই মানুষ না অন্য কিছু বলে, আমার দিদি কত ভালো মেয়ে জানিস? লাগবে না তোমার এই বঙ্গ নারী, বিয়ের কথা বলতে এসে, বিয়ের কথা বলতে এসে, শরীর হলো আমার কি। প্রত্যেক দিন ঝগড়া অশান্তি আর ভালো লাগে না, ও বরং ওই দিন রাত কলে সিরিয়াল দেখে যা, আমি বরং এই সংসার থেকে আউট হয়ে যাই। এই শোনো, আর এই সংসারে একটা কিছু কাজ করতে কি আমি ভুল করে ফেলেছি, আর সেটাকে মানিয়ে দিতে পারছো না? আর কত মানাবো, হ্যাঁ আর কত মানাবো, রাত দুটোর সময় উঠে দেখি না রিমোট নিয়ে সিরিয়াল দেখছে, বলো দিনই মানুষ পারে? এরপরে কি মানিয়ে নিয়ে নিয়ে আমি নিজে মান হানি কেসে পড়বো? আমি বুঝতে পারি যে এমন হবে, বধুবরণ সিরিয়াল মাথা খাবে। এই বধুবরণ সিরিয়ালটা আমাদের গিন্নির মাথা খাবে। আমাদের গিন্নি কি করেছে, ওইদিকে টিভিটা ছেড়ে রেখে আর এই ঠাকুর ঘরে ঢুকেছে। তাহলে আমরা হিন্দু মানুষ, পাঁচটা শাঁখের ফুঁক দরকার, সবে দুটো শাঁখের ফুঁক দিয়েছে, ওদিক থেকে টিভির মধ্যে আওয়াজ উঠেছে বধু বরণ, সঙ্গে সঙ্গে তিনটে শাঁখের ফুঁকের মরণ। এমন স্বামী কজন ভাগে চোখে, ডিভোর্স দিয়ে উঠব অন্য খাটে। আরে দেখেছো দিদিমা, আমাকে ছেড়ে দিয়ে ফের অন্য কোথাও বিয়ে করে তাকে নিয়ে খাটে উঠবো বলছে? ওরে না রে না, তোকে ডিভোর্স দিয়ে যে খাটে ওঠার কথা বলছি, সে খাটে উঠলে মানুষ কোনদিন আর ফিরে আসে না। তাহলে শুধু একটাই আওয়াজ ওঠে, হরি হরি বল। আমি বুঝতে পারি যে এমন হবে, বধুবরণ সিরিয়াল মাথা খাবে, আমার স্বামী কাজে না থাকে চোখে, ডিভোর্স দিয়ে উঠব অন্য খাটে। সুন্দর বলে সিরিয়াল দেখে, সুন্দর বলে সিরিয়াল দেখে, মন ভরে কিন্তু রোগ বাড়ে দিন দিন। ভাই তুই ঠিক কথা বলেছিস, মন ভরে কিন্তু রোগ বাড়ে দিন দিন। এই তো দিদির এই যে কোরকম রোগ আছে, আমি নিজে জানি না, মাথা যন্ত্রণা করছে, ভালো করে মাথা ওই গামছা টাইট করে বেঁধে নিয়ে আর সিরিয়াল দেখছে। আমি বলি ওরে তুই একটু বন্ধ দে, বন্ধ দে, আমার আর টাকা পয়সা নেই, বন্ধ দে। আচ্ছা ওটা গেল, আর একটা লজ্জাকর গল্প বলি শোন দিদিমা। বল ভাই। তাহলে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, হ্যাঁ, সেই ছোট্ট বাচ্চাটা ওই টিভির মধ্যে এমন একটা জিনিস দেখে আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। সেটা আবার কি? তাহলে নাকি সিরিয়াল হয়? হ্যাঁ ওই সিরিয়ালটা হচ্ছে। হ্যাঁ হতে হতে এই মাঝখানে বিরতি আসে না, সেই বিরতির টাইমটাই এমন একটা অ্যাড এলো জাপানিতে, এলো অনন্য উপভোগ, দেখি না একটা সাপুড়ে বিন বাজাচ্ছে আর এক ফোঁটা তেল নিয়ে একটা ঝুড়ির মধ্যে দিয়েছে, একটা সাপ দেখি না ফস করে ঠেলে উঠেছে। পাশ থেকে আমার সেই ছোট ছেলেটা বলছে, বলে বাবা বাবা জাপানি তেলে কি হয়, জাপানি তেলে লুচি ভাজা হয়। দিদিমা আমি মাথাটা হেঁট করে বললাম, হ্যাঁ বাবা হ্যাঁ, জাপানি তেলে বড় বড় লুচি ভাজা হয়। তাকে যে বুঝিয়ে বলবো যে বাবা জাপানি তেলে এটা হয় না ওটা হয়, সে ভাষা আমার নেই, সে উত্তর আমার জানা নেই। তাই বলছি দিদিমা টিভি দেখা ভালো, সিরিয়াল দেখা ভালো, তবে অতিরিক্ত ভালো নয়, যেমন ভালো জিনিস আছে তেমন মন্দ জিনিসও আছে। আর আমি যে মিথ্যা নাটকটা করেছি, হ্যাঁ শুধু তোমার দুজনার ভুল ভাঙানোর জন্য।
সোমা দিদিমা সেই ছোটবেলা তোর মা মারা গেছে কত কষ্ট করে আমি তোকে মানুষ করেছি আর তুই এত সুন্দর স্বামী নিয়ে সংসার করতে পারছিস না দিদিমা সে সমাচি লজ্জা কর না যেদিন তুই স্বামী চিনবি যেদিন তুই সংসার চিনবি সেই দিন আমি তোর বাড়িতে আসব ও দিদিমা দিদিমা খাওয়া দাওয়া করে যাও ও দিদিমা খাওয়া দাওয়া করে যাও আরে বাবা এই মোটা মোটা খিদে লাগবে ও দিদিমা কি রে বাবা এই রাগি তেলা মেয়ে তো খুব দাদা ওই যে সাপটার কথা বলি খুব বিষ আছে না হাই ওরে ওরে তুই চুপ কর ওটা তো তোর ভাগনা বলেছে হ্যাঁ সে তো বাচ্চা ছেলে তুই সেটা রিপিট করছিস দাদা চলে যাচ্ছে মন্দ তো ভালো মেয়ে দেখিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই মন্দ দুই একদিনের মধ্যে বিয়ের ব্যবস্থা কর বুঝলি দা আচ্ছা ঠিক আছে চলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখছি আমি কোথায় কি করা যায় অন্ধকার রাস্তা হয় দেখে শুনে যাবি যা এই একটা মতো আমার সালাত হবে ওর বিয়ে চিন্তা করার সব আমাকে করতে হবে কে করবে আর দাদা ওই যে মেয়েটা ওই চোখ বড় মতন না হরিণ চোখ আমি ওই মেয়েটা দেখেন ভালো মেয়ে কিন্তু চোখ বড় হরিণ চোখ হ্যাঁ ওই মেয়েটা খুব ভালো মেয়ে দিয়ে ওই লাগবে না জানি ওই মেয়েটা দেখেন আমার বাবার জন্মে আমি শুনিনি চোখ বড় হরিণ চোখ আচ্ছা ঠিক আছে ভাই তোর কথা মতো হবে ওই চোখ বড় হরিণ চোখ মেয়ের সন্ধানে বেরোবো না চলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মেয়েটা জানো ভালো হয় হ্যাঁ অবশ্যই তো একটা মতো সারা মেয়ে ভালো হবে না মানে যা ভাইয়া ও বাবা এ তো বিয়ে পাগলা মেরে গেছ তুই তো আর হবে না তো হ্যাঁ পুরো পেকে গেছে এখন দাদা ওই মেয়ে ভালো হবে তো ওরে তোর কাছে আমার হাত জুড়ে করে অনুরোধ ও মেয়ে ভালো হবে তুই এখানে বিরক্ত করিস নি আমার শালা বাবু মাথা গরম করে দেবে একে বিয়ে 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 ও বাবা আমার স্ত্রী সোমা দেখো জানো দাঁড়িয়ে আছে মানে বোমা আচ্ছা সোমা তুমি সত্যি করে বলো তো তুমি ঠিক কি চাও তুমি এই সিরিয়াল চাও না তোমার স্বামীকে চাও ও আচ্ছা আমি বুঝতে পেরেছি তুমি তাহলে তোমার এই সিরিয়ালকে চাও বেশ তোমার এই সিরিয়ালকে নিয়ে তুমি থাকো তোমার এই সংসার থেকে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি অশিত সন্দোষা ডিজে বাপি পাপ করেছি দুশাইক নাম্বার 4 আমার ভুলটাকে তুমি ক্ষমা করে দিতে পারছো না আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসো না এতদিন তুমি আমার সঙ্গে অভিনয় করেছো তাই তোমার যাবার আগে আমার এই জীবনটাকে আমি শেষ করে দিচ্ছি পাড়ি দিতে নদী হাল ভায়ে যদি ছিন্ন পালের কাছে তবু মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবো তুমি আছো আমি আছি বিকাশ এই আছি রে শুরুতে ও কিসে এই আছি রে শুরুতে ও কিসে ব্যথাতে আছে সু যদিও তো অশিত সন্দোষা ডিজে বাপি দুশা এক নম্বর পোল অশিত সন্দোষা ডিজে বাপি দুশা এক নম্বর পোল অশিত সন্দোষা ডিজে বাপি ডু শাইক নম্বর পোল এখানে যত্ন সহকারে ফোনের চিপ লোড করা হয় এবং নতুন নতুন গাজন পাওয়া যায়।